আসসালামু আলাইকুম। ওকে, চলে আসলাম আমার ফেসবুক পেজ ইংলিশ সার্চ উইথ নাইম। ওকে, এখানে আমি তিনটা কোয়েশ্চন দিয়েছিলাম গতকালকে, যেগুলো সবগুলোই সরকারি টিচার্স রিক্রুটমেন্ট এক্সামে এসেছিল, যেটা সরকারি মাধ্যমিক বিদ্যালয় বলে থাকি আমরা। এখানে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার, এটাকে প্যাসিভ করে দিতে বলছিলাম আমি। এখানে পেসিভ করেছেন একজনে করেছেন, তবে লাফের পর অ্যাড হবে সেটা আরেকজনে দিয়ে দিয়েছেন। তাহলে মেন পয়েন্টটা হলো, এখানে যদি মেন ভার্ব থাকে আমরা ল্যাট নিয়ে আসবো, যেহেতু ডুর পরে নট আছে ল্যাট নট দিব, লাফট দিব, বি দিব, ল্যাট নট ভি, লাফট অ্যাট দ্য ফুয়ার। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে যে এটা উনি, ঠিক আছে, ল্যাট নট অ্যাড আগে দিয়ে দিয়েছেন, ল্যাট নট বি লাফট অ্যাট দ্য ফুয়ার। ঠিক আছে। আর পরেরটা সিরাফ, যে একটা শব্দ আছে এটার প্লুরাল সিরাফস হতে পারে, সিরাফিম হতে পারে, দুটোই হতে পারে, এটা মাথায় রাখা দরকার। আই স হিম গো, আই স হিম গো, এই যে সব সেন্টেন্সটা দেওয়া আছে এটা প্যাসিভ করতে বলছিলাম, এটা অনেকে অ্যান্সার সঠিক উত্তর দিয়েছেন, এই যে হি ওয়াজ সিন টু গো বাই মি, টু গো অ্যান্সার হবে টু গো। রিয়াদ হোসেন সঠিক উত্তর দিয়েছেন হি ওয়াজ সিন টু গো বাই মি। ঠিক আছে। আর হি ওয়াজ সিন টু গো বাই মি, এত সিললি প্রশ্ন দাদা হঠাৎ, আচ্ছা এটা হচ্ছে আপনার প্র্যাকটিস করার জন্য, সহজ সহজ প্রশ্নগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করা লাগে। এটার অ্যান্সার কেউ দেন নাই, তো আমি সঠিক উত্তর দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওয়ান শুড নট ল্যামেন্ট ফর দ্য ফার্স্ট, ওয়ান শুড নট, কারো উচিত না ল্যামেন্ট করা, অনুতাপ করা ফর জন্য, দ্য ফার্স্ট অতীতের জন্য, কারো কী করা উচিত না, কারো অনুতাপ করা উচিত না। তো এই ছিল আমার গতকালকে চারটি কোশ্চেন্স। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।